নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, 11/6/2021 আজকে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে কি, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ ফর্ম করবে এবং তার সঙ্গে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের, এবং আজ ভরা কোটালে জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস রয়েছে। তো আসুন দেখে নেব আজকে 11/6/2021 কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এবং তারপর আমি লাইভ আপডেটটা দেখাবো যে নিম্নচাপ কক্ষরেখাটা কোথায় অবস্থান করছে বা নিম্নচাপ কোথায় ফর্ম করেছে। তো আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে 11/6/2021। আজ ভরাকোটাল নিম্নচাপের ফলে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার ভরাকোটালে জোয়ারে আসবে নদী এবং সমুদ্রে, একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি জানিয়েছে আবহাওয়াবিদরা। কয়েকদিন আগে জসের ধাক্কায় রাজ্যের উপকূলবর্তী সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেদিনও ছিল ভরাকোটালে জোয়ার। রাজ্য সরকার এই পরিস্থিতিতে উদ্বিগ্ন, উপকূলবর্তী সুন্দরবন এলাকায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগের আশঙ্কার পরিপ্রেক্ষিতে মন্ত্রীদের স্বার্থে সতর্ক থাকতে বলেছেন এবং নিজেদের এলাকায় গিয়ে মানুষের পাশে থাকার জন্য মন্ত্রী ও বিধায়কদের নির্দেশ দিয়েছেন। 26 জুন আরও বড় মাপের ভরাকোটালে জোয়ার আসার কথা, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবং যারা সমুদ্রে গিয়েছিলেন তাদের বৃহস্পতিবার মধ্যে ফিরিতে বলা হয়েছিল। আবহাওয়াবিদরা অবশ্য আশা করছেন যে জসের মতো মারাত্মক দুর্যোগ এবার হবে না। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জিসি দাস জানান যে উপকূলবর্তী এলাকায় রবিবার পর্যন্ত ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, এবং ভরাকোটালে জোয়ারে যতটা জলোচ্ছ্বাস হওয়ার সেটাই হবে, তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা রয়েছে এবং 26 মে ভরাকোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব যুক্ত ছিল। এবার শুধু নিম্নচাপ হবে, এটা গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা কম, কিছুটা শক্তি বাড়িয়ে তা সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ এটি সৃষ্টি হবে এবং পরে উড়িষ্যার দিকে যাবে, এবং তবে সেই সময় নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সংলগ্ন এলাকায় বেশি মাত্রায় বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে বাংলার বাকি অংশ ছাড়াও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বর্ষা ঢুকে পড়বে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো আমরা এবারে দেখে নেব যে একদম লাইভ আপডেটটা দেখে নেব যে এখন কোথায় ঘূর্ণিঝড় বা যে নিম্নচাপ একটা বঙ্গোপসাগরে উঠেছে সেই নিম্নচাপটা এখন কোথায় রয়েছে আমরা একটু দেখে নেব, একদম ভালো করে দেখে নেবেন লাইভ আপডেট। একদম এই হচ্ছে সেই লাইভ আপডেট, এখন ঠিক 12টা বাজে দেখতে পাচ্ছেন, দুপুর 12টার সময়। এখন দেখুন নিম্নচাপের একটা ফর্ম করেছে উপকূলের অঞ্চলে, যে নিম্নচাপ সেই নিম্নচাপ কিন্তু ফর্ম করে গেছে, দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণন তৈরি হয়েছে একদম বঙ্গোপসাগরের, একদম আমাদের যে দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চল থেকে ঠিক দক্ষিণ দিকে অবস্থান করছে, একদম সুন্দরবন উপকূলের কাছে একদম অবস্থান করছে সেই নিম্নচাপ ক্ষেত্র। আমি ভিডিওটা অবশ্যই আপনাদের এই লাইভ আপডেট দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই দেখে নেবেন লাইভ আপডেট। আপনারা দেখেন লাইভ আপডেট, ঘূর্ণি যে নিম্নচাপ বঙ্গোপসাগরে ওঠার কথা ছিল সেই নিম্নচাপ কিন্তু ফর্ম করে গেছে, এবং এটা পরে কি আরও রাতে যত বেলা বাড়বে তত এর শক্তি বাড়বে, এবং এর টানে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন জলীয়বাষ্পপূর্ণ বাতাস কিন্তু স্থলভাগ দিয়ে উপকূলের দিকে ঢুকছে, জলভাগ থেকে। এই হচ্ছে নিম্নচাপ ক্ষেত্রটা অবস্থান করছে, দেখতে পাচ্ছেন এটা এখন আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা আরও গভীর নিম্নচাপে পরিণত হবে, তার জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো যা হোক, এই লাইভ আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন।